চল তোদেরকে আজ চার্লি চার্লি খেলা দেখাই। চার্লি চার্লি, আর ইউ হেয়ার? মা, বাতিগুলো সত্যি হচ্ছে তো, এবার কি হবে? লাস্ট ট্রেন, কেউ কোথাও নেই, ঝড়ের রাত, আমি একা। হঠাৎ দেখছি ট্রেনের মধ্যে আলোগুলো জ্বলছে নিভছে। আমি তো খুব ভয় পেয়ে গেছি, কি হলো রে বাবা? দেখতে গেছি যে আলোগুলো কি হচ্ছে, হঠাৎ দেখছি একটা সাদা কাপড় পরা একটা ভয়ঙ্কর ভূত আমার দিকে এগিয়ে আসছে ক্রমশ। তার চোখগুলো জ্বলছে, আমাকে এরকম করে ধরতে আসছে। আমি তো প্রচণ্ড ভয় পেয়ে গেছি, সঙ্গে সঙ্গে বলে চিৎকার করতে করতে আমি অজ্ঞান হয়ে গেছি। আর তারপর আমার কিছু মনে নেই মা, সে কি বলবো, ভয়ঙ্কর ভূতের গল্প। তারপর কি হলো? তারপর তো আর মনে নেই, আমি তো ওখানে অজ্ঞান হয়ে পড়ে গেলাম। না রে, সত্যি ভূত আছে। দেখবি আমি যদি এক্ষুনি ভূতকে ডাকি না, ভূত এসে যাবে, কিন্তু তখন ভয় পেলে চলবে না। কিচ্ছু হবে না, চল না, খেলার মতো খেলি আমরা। চল খেলাটা শুরু করি। দেখ চার্লি চার্লি, আর ইউ হেয়ার? তুমি যে বললে ভূত, কোথায় ভূত গো মা? এইবার দেখ বাতি গুলো আস্তে আস্তে নড়ছে, মনে হচ্ছে ভূত আসছে। মা, বাতিগুলো সত্যিহীন হচ্ছে তো, এবার কি হবে? আরে বোন, সত্যি ভূত আসছে জোরে, আমার তো এবার সত্যি ভয় করছে। কি হবে রে? চুপ কর, ভূত আসছে। ভূত এলে সবাই চুপ করে থাকতে হয়, কোনো কথা বলবি না, বস চুপ করে। আমি তোমাকে ডাকতে চাইনি চার্লি ভূত। তোরা আমি আছি বিশ্বাস করবি না, কি ভেবেছিস? বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা একটা লাইক দিয়ে দিও। আর এরকম নিত্য নতুন ভূতের ভিডিও পেতে অবশ্যই তোমরা আমাদের পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও পাওয়ার সঙ্গে সঙ্গেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। টাটা, আজকের মতো, দেখা হবে নেক্সট ভিডিওতে।